দলীয় অনুশাসন ভঙ্গক লৈ কঠোর প্রদেশ কংগ্রেসের সভাপতি দলের শৃঙ্খলাবদ্ধতা রক্ষার ক্ষেত্রে যে লক্ষ্মণ রেখা এই লক্ষ্মণ রেখা অতিক্রম করা যিকোনো ব্যক্তি যিকোনো পর্যায়ে কোনোবা ডাঙর নেতা হব পারে কোনোবা সরু হব পারে কোনো কারণে ক্ষমা করে দিয়া নহব দলীয় অনুশাসন ভঙ্গ করা প্রতিজন নেতা কর্মীর বিরুদ্ধে লব ব্যবস্থা লক্ষ্মণ রেখা পার করা কোনো নেতায় হারি না যায় প্রদেশ কংগ্রেসত প্রদেশ কংগ্রেসের প্রতিগী নেতা কর্মীদের অন্তিম সকিয়নী ভূপেন বরা আজি মই এই আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেছো যে দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থত বহু লক্ষ্মণ বর্জন হব পারে শেহতীয়াক দল বিরোধী স্থিতিরে সরব জ্যেষ্ঠ কংগ্রেসী বিধায়ক আব্দুর রশিদ মন্ডল জ্যেষ্ঠ কংগ্রেসী বিধায়কগীর মতে সাম্প্রতিক পরিস্থিতির এটা আঞ্চলিক শক্তির প্রয়োজন গণ পরিষদ দলেই সর্বোচ্চ আর উত্তম বলে বিবেচিত মন্ডলর এ জিবির নেতৃত্ব জাতীয়তাবাদী শক্তির অধিক শক্তিশালী হওয়ার স্কোপ আছে যে জাতীয়তাবাদী শিবিরে দায়িত্ব লোক আগবাড়ি হোক আব্দুর রশিদ মন্ডলের সমান্তরালক নগাঁও আর ধুবুরী সমষ্টিক বিভিন্ন মন্তব্য সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আর আব্দুল খালেকর নির্বাচনের মাজত মাত্র কেইটামান দিন বাকি থাকা অবস্থা দলের মাজত চলা এনে অন্তঃকন্দলক সরব প্রতিজন নেতা কর্মী যার বিরুদ্ধে অবশেষত নিজের স্থিতি প্রকাশ প্রদেশ কংগ্রেসের সভাপতির সকলকে আহ্বান জানাইছো তানি আহ্বান জানাইছো যে লক্ষ্মণ রেখা অতিক্রম করার পাছত দলীয় শৃঙ্খলার স্বার্থত আপনার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা লোবলে মোক বাধ্য নকল আজিলেকে তো মই কোয়া নাছিল আজি কই দিল আপনার সংলাপক লৈ পেলে এটা দল ব্যস্ত থাকবে নয় আর যাকে এই সংলাপর জড়িয়ে দলক অস্বস্তিত পেলাব অস্বস্তিত পেলার দায়িত্ব মূল প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর এনে মন্তব্যক স্বাভাবিকতে আদরণি আব্দুর রশিদ মন্ডলর দল বিরোধী স্থিতি লওয়া প্রতিজনের বিরুদ্ধে লোক ব্যবস্থা অবশ্যই বিধায়কগিয়ে আঞ্চলিক শক্তির উত্থানক করা মন্তব্য কোনো কারণত দল বিরোধী নহয় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য আব্দুর রশিদ মন্ডলর মই এইটাই কই আছো যে যদি আমি কংগ্রেস করবাত গোটেই মানুষের মন জয় করাত ব্যর্থ হয়েছো সেই মানুষখিনির প্রতি মোর সাজেশন যে আপনাদের বিজেপি গ্রোথ করার প্রয়োজন আছে আর বিজেপি গ্রোথ করার কারণে প্রদেশ কংগ্রেসের সভাপতিগে দলীয় অনুশাসন ভঙ্গ করাকল গ্রহণ করবার ব্যবস্থা সমালোচনা AIUDF বিধায়ক করিমুদ্দিন বরভূয়ার প্রদেশ কংগ্রেসের সভাপতি কার বিরুদ্ধে ব্যবস্থা নব ভূপেন বরাই নিজেই লক্ষ্মণ রেখা পার করেছে একবারে গৌরব গগৈ বাদ দিয়ে যদি গোটে কংগ্রেসও বিজেপিত গুছি যায় নন মুসলিম গিনি আর মুসলিম গিনি যদি বেলেগ দলত আহে বা গুছি যায় আচরিত আর একো নাই ওয়ার্কিং প্রেসিডেন্ট গুছি গল এতিয়া প্রেসিডেন্টর পালাহে আইছে প্রেসিডেন্ট কেতিয়া হঠাৎ এদিন পাবো আপনাদের পরা জানিব পারি এই মুহূর্তে ভূপেন বরা ডাঙ্গরিয়া স্টেটমেন্ট দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা উঠা বহা করে ভূপেন বরাই তেনে এগারী সভাপতিয়ে কার বিরুদ্ধে ব্যবস্থা লব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করিমুদ্দিন বরভূয়ার সেই এটা প্রশ্ন হয়েছে AIUDFএ কোয়ার ধরনে সচাকয়ে সচা নাকি কথাবুর নে আন কিনা নে সময় থাকুতেই প্রদেশ কংগ্রেসের সভাপতিগে ব্যবস্থা গ্রহণ করে নিকা স্বচ্ছ করব কংগ্রেসক সেয়া হব লক্ষণীয় ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট